সকালবেলাতে হাজবেন্ডের আবদার ছিল যে আজকে যদি তাকে তার পছন্দের খাবার না খাওয়াই তাহলে কিন্তু বাড়িতে তুমুল ঝগড়া হবে আমি যদি রান্না ভালো করে করি তাহলে কিন্তু সে আমাকে ঘুরতেও নিয়ে যাবে প্লাস যা বলবো তাই কিনে দিতে বাধ্য হবে হ্যালো এভরিওয়ান আমি হলাম মেঘা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আর আল্লাহ রহমতে আমরা কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম আর দেখো বর্ষার আকাশটা ভীষণ সুন্দর হয়ে গেছে বর্ষাকাল যদিও নামে বলছি কিন্তু গরম কিন্তু এক ফোটাও কম না সকালবেলাতেই প্রচণ্ড পরিমাণে রোদ আর ছাদে ঘুরে বেড়াতেই দেখছিলাম যে এখানে কত সুন্দর সুন্দর নতুন চারা বেরিয়েছে তোমাদের মনে আছে কিনা জানি না তবে কিছুদিন আগেই আমি খুব সুন্দর করে এখানে বীজ বপন করেছিলাম আর তার থেকেই দেখো কি সুন্দর সবজির চারা বেরিয়েছে হ্যাঁ এগুলো কিন্তু সবজির চারা বাজার থেকে উচ্ছে ভেন্ডি এই সমস্ত বীজ নিয়ে এসেছিলাম আর তার থেকেই দেখো কত সুন্দর সুন্দর চারা বেরিয়েছে আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি আর সকাল বেলাতে খুব সুন্দর লাগছে আর সকাল সকাল দেখো আমার লুকটা ঠিক এই রকম মুখের মধ্যে এক গাদা পিম্পলস পেরিয়েছে আর কি জানি এখন তো তাও একটু কমেছে বাট কিছুদিন ধরে তো খুবই পিম্পলসের অত্যাচার হয়েছিল বা এক বলতে পারো তো এখন একটু মোটামুটি ঠিক হয়েছে অ্যান্ড এখন আমি ঠিকঠাক আছি সকাল থেকে যা প্রচণ্ড গরম তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেলবো আর তার জন্যই দেখো এখানে রুটিটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি সকালবেলায় দেখলাম মা আটাটা মেখে রেখেছিল আর এখানে রুটি তরকারি তৈরি হচ্ছে সকালবেলায় এখন মানে বেসিক্যালি সকালবেলাতে চেষ্টা করি কিছু বানানোর আমার হাজব্যান্ড না রোজ পরোটা খেতে খেতে ওর প্রচণ্ড শরীর খারাপ করলো রিসেন্টলি তো ও আমাকে বলেছে এখন যে প্রতিদিন তুমি চেষ্টা করো আমার জন্য কিছু বানিয়ে দিতে আর ওরই আবদারে এখন দেখো প্রতিদিনই সকালবেলা রুটি আলুর তরকারি বা আলুর দম এই সমস্ত রান্না করছি আজকে আবার তার নতুন আবদার হয়েছে আজকে কিছু ভালো মন্দ রান্না করতেই হবে এতটা গরম আমি বললাম বৃষ্টি বৃষ্টি হোক তারপরে একদিন হয় বানাবো বাট না আজকে কিছু একটা বানাতেই হবে না হলে নাকি ওর সাথে আমার একটা বিশাল বড় ঝগড়া বেঁধে যাবে আর সেই জন্য ভেবেছি আজকে না হয় বিরিয়ানি বানাবো অল্প করেই ওর জন্য বানাবো সেই জন্যই বলেছি চিকেন নিয়ে আসতে আজকে বানাবো চিকেন বিরিয়ানি আর চিকেনটা সবার আগে ম্যারিনেট করতে হবে যাই হোক সকাল সকাল আগে রান্নাগুলো সেরে নিই তারপরে ওই বিরিয়ানির প্রিপারেশন স্টার্ট করে দেবো এর দিকে দেখো আমার রুটিগুলো কি সুন্দর গোল গোল ফুলেছে আগে না আমি রুটিটা কিছুতেই বেলতে পারতাম না তারপরে কিন্তু খুব ভালো করে এখন শিখে গেছি আর রুটি কেন এখন তো মানে গমের গমেরাটার রুটি ময়দার রুটি সমস্ত কিছুই খুব ভালো করে করতে পারি আর এই যে দেখো আমও কেটে নিয়েছি এখানে কিছু আর এখানে রুটি তরকারি সবই হাজির হয়ে গেছে চলো ঝটপট এখন সবাই মিলে খেয়ে নেবো সকালের ব্রেকফাস্টে রুটি তরকারি তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে আর এই যে দেখো গোল গোল করে পেঁয়াজও কেটে নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে এখানে বেরেস্তেটা ভেজে নেব আর তার সাথে সাথে ওদিকটাতে কি করব জানো তো ওদিকে যে কড়াইটা দিয়েছে ওর মধ্যে একটু বিরিয়ানিটা যে মশলাটা আছে সেটা করে নেব হঠাৎ করে দেখছি বিরিয়ানি মশলাটা শেষ হয়ে গেছে মানে অনেক দিন পর বিরিয়ানি রান্না হচ্ছে তো ওই জন্য মশলাটাও দরকার তো এই দেখো এখানে আমাদের বাড়িতে যে মশলাটা বানায় না সেইটা আজকে প্রিপেয়ার করব এখানে দেখো অনেক কিছু আছে জাইফল জৈত্রী গোটা গরম মশলা আরো সাজিরে আরও অনেক কিছু কি জানি নাম বলে আমি জানি না এটাকে গোটা ওই বিরিয়ানির মশলা বললেই নিয়ে নেওয়া হয় আর সেটাই প্রথমে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেব তারপর একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিংয়ে দিয়ে খুব ভালো করে পেশাই করে নিতে হবে জানো তো বন্ধুরা আমি এখন থেকে ভাবি যে ডেলি ভ্লগ বানাবো ডেলি না। এখন আমাদের লাইফে না কিছু নতুন তো ঘটে না ডেলি ওই রান্না বান্না খাওয়া দাওয়া এই সব নিয়েই ঘটে সারা দিন। আর সত্যি বলতে রোজ তো বাইরেও বেরোনো হয় না যে নিত্য নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর নিত্য নতুন কিছু করতে হলে বলতে হবে সেটা ফেক হবে কারণ সত্যি বলতে প্রত্যেকটা দিন তো কোনো মানুষের জীবনে নতুন কিছু হয় না আর আমারও লাইফটা ঠিক আর এখন বলতে পারো হাউস ওয়াইফ তো সারাদিন ঘরেই থাকি বলতে পারো আর যখন ইচ্ছা হয় তখন একটু টুকটাক ঘুরতে যাওয়া হয় আমাদের পক্ষে তো সব সময় ওই বাইরে যাওয়া ঘোরাঘুরি ওগুলো পসিবল হয় না আর সত্যি বলতে সংসার সামলে ওগুলো করাটাও খুবই কঠিন কাজ মনে হয় বাট আমার ক্ষেত্রে সেটা কিন্তু একদমই হবে না আমার ডেলি ভ্লগ এরকমই হয় আর আমার লেডি লাইফে আমি যা করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা যদি এরকমই ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই করে জানিও আমি চেষ্টা করব রেগুলার রেগুলার ভিডিও দেওয়ার আসলে বেশিরভাগ আমি আমি তোমাদের সাথে শেয়ার করব যখন লাইফ শেয়ার করি সেগুলো তোমরা অতটা পছন্দ করো না ভিউজ আসে না অথচ যখন আমি কিছু হিন্দু মুসলিম বা এরকম ধর্ম সম্পর্কে বা আমাদের নিজস্ব কিছু ব্যক্তিগত কিছু শেয়ার করি তখন দেখি প্রচুর মানুষ সেটা দেখে প্লাস তখন তোমরা কমেন্ট করো নিজেরাই যে হিন্দু মুসলিম বলে তুমি ভিউজ বাড়াচ্ছ কি করব বলো যেটা তোমরা শুনতে চাও বা দেখতে চাও সেটাই তো দেওয়ার চেষ্টা করি বলো আর রেগুলার তো সেরকম কিছু হয় না যে আমি আমি তোমাদের কিছু শেয়ার করব। বলতে ঠিক ঠিক বুঝতে পারি না যে তোমরা নতুনভাবে কি দেখতে চাও বা কি রকম ভিডিও এক্সপেক্ট করছো যদি তোমরা একটু কমেন্ট করে জানাও তাহলে কিন্তু খুব ভালো হয় আর এখন না আমি প্রতিদিন একটা ভিডিও নির্দিষ্ট টাইম করেছি সন্ধে ছটা থেকে আমি ভিডিও আপলোড করব আগে আমি সকালে করেই ভিডিও দিতাম বাট সমস্যা হয় যেন তো সকালের দিকটাতে ওই জন্য ভেবেছি প্রতিদিন সন্ধেবেলা ছটা করেই ভিডিও আসবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি টক দই দিয়ে নিয়েছিলাম আর তার সাথে ঘরোয়া যে সমস্ত মশলাপাতি আছে সমস্ত দিয়ে ওখানটা ম্যারিনেট করে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক আর ওদিকে আমি একটু আলুটা ভেজে নেব আলুটা একটু বেশি করে দিয়েছি কারণ আলুর বিরিয়ানিটাও খাওয়া যাবে যাই হোক আর এদিকে দেখো সর্ষের তেল দিয়ে নিয়েছি দিয়েছি তারপর এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে নেব যেহেতু আগের থেকে সমস্ত মশলাপাতি দেয়া আছে তাই আলাদাভাবে কিছু দিতে লাগবে না এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি না ওইটা দিয়ে নেব তাহলেই আমাদের মাংসটা কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা না পুরোটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে বেশ অনেকটা সময় লাগে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন নেই আর ওদিকে দেখো আলুটা খুব ভালো মতন ভেজে নিয়েছি দিয়ে গরম জল এখানে দিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব আলুটা এভাবে সিদ্ধ করলে কিন্তু খুবই ভালো হয় এতে কি হয় আলুটা ভেঙে যায় না অথচ খুব ভালো করে মানে ভাজাও হয়ে যায় আর আগে যখন মা বিরিয়ানি করতো মা কি করতো জানো তো মা আগে আলুটাকে সিদ্ধ করে নিত সিদ্ধ করে নিয়ে তারপরে আবার ভাজতো এতে করে কী হতো বলতো আলুটা ঠিকঠাকভাবে ভাজা যেত না তারপরে সিদ্ধ হয়ে অর্ধেকটা বেরিয়েও চলে যেত অনেক সময় বা অনেক সময় কাঁচা থেকে যেত ভালো করে সিদ্ধ হতো না তো ওই জন্য আমি এখন দেখেছি আগে ভেজে নিয়ে হালকা করে তারপর ওর মধ্যে জলটা দিয়ে খুব ভালো করে ফোটালে না খুব সুন্দর করে আলুটা সেদ্ধ হয়ে যায় এইভাবে কিন্তু আমি ইউটিউব দেখেই দেখেছি বা শিখেছি বলতে পারো আর এদিকে দেখো চিকেনটাকে খুব ভালো মতন বসিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে হতে থাক জানো তো বিয়ের আগে থেকে আমার হাজব্যান্ড কিন্তু খেতে প্রচণ্ড ভালোবাসি সেটা আমি খুব ভালো করেই জানতাম আমি মাঝে মধ্যে এটা ওটা রান্না করে নিয়ে যেতাম আর ও খুব তৃপ্তি সহকারে খেত আর সত্যি বলতে আমিও প্রচণ্ড ভালোবাসি রান্না করে খাওয়াতে হ্যাঁ এই জিনিসটা হয়তো তোমরা ফার্স্ট টাইম শুনতে পারো বা এরকম ভালো লাগে হয়তো অন্য কারোরও বাট আমার কিন্তু প্রচণ্ড ভালোবাসি যে আমি রান্না করে সবাইকে খাওয়াবো ওই জন্যই বলতে পারো রান্নার ডিপার্টমেন্টটা পুরোই আমার হাতে okay আর রান্না করতে আমি ভীষণ ভালোবাসি নিত্য নতুন রান্না করতে এটা ওটা রান্না করতেও তেমন ভালোবাসি সবাইকে পাত পেরে খাওয়াতে তো আরও ভালোবাসি দিকে ভালো লাগে যে আমার বরকে রান্না করে খাওয়াতে আবার মাঝে মাঝে রাগও হয়ে যায় জানো তো কারণ ও প্রচণ্ড ক্ষুদ ধরে মাঝে মধ্যেই বলবে এটাতে নুন হয়নি এটাতে ঝাল কম হয়েছে বা এটা খুব মজা হয়নি সত্যি বলতে সবসময় তো তেলে জলে খাওয়া যায় না আর ও এরকম টেস্টি টেস্টি খাবার খেতে খুব পছন্দ করে সব সময় বলবে কি রেস্টুরেন্ট স্টাইল রান্না করো সত্যি বলতে সব সময় তো আর পেরে ওঠি না আর এই যে দেখো কী সুন্দর দমে বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা এখানে বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে আর একটু গ্রেভিও করেছিলাম চিকেনে সেটাও নিয়ে নিয়েছি আর এখানে ও চলে এসেছে ওকে খেতে দিয়ে দিচ্ছি আর এখানে একটু শশা কুচি পেঁয়াজ কুচি এগুলো কেটে নিয়েছিলাম তো সেই সব দিয়ে দিচ্ছি এখানে আর এরপর চলো দুজনে মিলে এখন লাঞ্চটা করে নেব আর এরপর একটু বেড়াতেও যাওয়ার ইচ্ছা আছে তো চলো সবই তোমরা দেখতে পাবে এখন বাজি দুপুর ওই তিনটে মতন আর আমি খাওয়া দাওয়া করে রেডিও হয়ে গেছি দেখো খুবই সিম্পল একটা জামা পরেছিলাম কারণ প্রচন্ড গরম বাইরে কদিন থেকে একটু বৃষ্টি হচ্ছে না আর এই যে দেখো এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু ইচ্ছা আছে নবদ্বীপের দিকে যাওয়ার আসলে ওর কিছু কাজ ছিল আর ওর কাজ থাকলে আমিও মাঝে মধ্যে চলে যাই কারণ ওর কাজ কমপ্লিট হলে তারপরে একটু ঘুরে টুরে আসাও যায় আর আজকে মেনলি ওর কাজের জন্যই যাচ্ছি আর এই যে দেখো এটা আমাদের গঙ্গার ঘাটটা এখন প্রচুর শাপলা ফুল এসেছে বা এটাকে বলে কচুরি পানা সেই সব মানে গঙ্গাটা পুরো ভর্তি হয়ে যায় জানো তো আমি যখন কলেজে পড়তাম আমি পড়তাম নবদ্বীপ কলেজে তো যখনই যেতাম তখনই দেখতাম এই সময়টা না গঙ্গাটা পুরো কচুরি পানা দিয়ে ভর্তি থাকতো তো আর এখন তো এখনো বর্ষাটা স্টার্ট হয়নি যখন বর্ষাটা স্টার্ট হবে তখন আবার একরকম রূপ হবে গঙ্গাটার আর যখন শরৎকাল থাকে তখন আবার বাড়ির দিকটা কাশ ফুলে ভরে ওঠে ভীষণ সুন্দর লাগে চলে এসছি আর সবার প্রথমে ওর কাজটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে দেখো প্রচন্ড গরমে খেয়ে নেব এখন মটকা কুলফি এটা তো সবাই চেনে আমার মনে হয় আর খুবই ভালো লাগে জানো তো গরমকালে মাঝে মধ্যে এরকম মটকা কুলফি খেতে খুব ভালো লাগে আমাদের দিকটাতে পাওয়া যায় না তাহলে বাড়িতে মাঝে মধ্যে খাওয়াই যায় আর এটা ওই দশ টাকা মতন দাম নেয় ভীষণ টেস্টি খেতে চলে এসেছি একটা ফুলের দোকানে আর এখানে এত সুন্দর সুন্দর ফুল ছিল দেখে লোভ সামলাতে পারলাম না আর ও তো প্রবেশ করেছিল যে আজকে কিছু একটা গিফট দেবে আমাকে আর সেই তরফে নিয়ে নিয়েছিলাম এখানে সুন্দর সুন্দর ফুল আর চলো এখন যাওয়ার পালা বাড়িতে বাড়িতে তারপরে দেখি বাড়িতে আবার কি হচ্ছে আজকে তাও তাড়াতাড়ি কাজটাও কমপ্লিট হয়ে গেছে এখন ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে আর এখন সূর্য উপায় ডুবু ডুবু অবস্থায় দেখো গঙ্গাটার এই পাশটা কি সুন্দর লাগছে যখন সূর্য ডোবার সময় চলে এসছে চলে এসছি বাড়িতে আর বাড়িতে এসে সবার প্রথমে এখানে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম কারণ একটু ফাঁকা সময় ছিল এরপর তো টিউশন পড়ানোর সময় হয় তো তখন ব্যস্ত হয়ে পড়বো ওই জন্য একটু ফাঁকা সময়ে বসেছিলাম বলে একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম আজকে আমার আকাশটা বড়ই সুন্দর লাগছিল যতবার তাকাচ্ছিলাম চোখটা একদম জুড়িয়ে গেছিল আর এই যে দেখো চলে এসছি নিচেতে আর হৃদয় এখানে খুবই দুষ্টু দুষ্টু করছে আর দেখো কি সুন্দর আজকে একটা জামাও পড়েছে এই জামাটা কে বানিয়ে দিয়েছে জানো এটা আমার ননদ নিজের হাতে বানিয়ে দিয়েছে তো এটা একটা মেয়েদের ছিট কাপড়ের জামা ছিল বলে একটু হয়তো তোমাদের মেয়েলি মেইলি মনে হবে বাট হৃদয়কে পরে তো খুব সুন্দর লাগছিল আর ও কিন্তু বেশ হ্যাপি হয়ে গেছিল জামাটা পরে ননদ যেহেতু বাড়িতে বসে টুকটাক এরকম জামাটামা সেলাই করে তাই ও হৃদয়ের জন্য এটা বানিয়েছিল খুব সুন্দর হয়েছিল জামাটা আর এরকম আরও একটা দুটো করেছিল আর দেখো এখানে হৃদয় কি সুন্দর খেলা করছে আজকের ভিডিওটা তাহলে এটুকুই থাকলো ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে